আজই মুক্ত দিওয়ালি দিওয়ালির ছুটি ছিল দিওয়ালি গাটওয়াচি কির ফেভারিট ফেস্টিভ্যাল ছিল আর ওরা দিওয়ালি অনেক আড়ম্বর করে পালন করতে চাইতো গাটওয়াচি কির কলোনির বাচ্চাদের সঙ্গে মাটির মহল বানাচ্ছিল মহল প্রায় শেষ হয়ে এসেছিল আর কত বড় বানাতে হবে ম্যাস হয়ে গেছে এখন শুধু সাজগোজ বাকি তখনই বাবা গাটওয়াচিকে ডাক দেয় বাচ্চারা ভিতরে এসে যাও বাবা ডাক শুনে গাটওয়াচিকি ঘরের দিকে দৌড়ায় বাচ্চারা আমি বাজারে যাচ্ছি তাড়াতাড়ি আমাকে বাজির লিস্টটা বানিয়ে দিয়ে দাও পটকার নাম শুনে দুজনে খুশি হয়ে যায় আর লিস্ট বানাতে শুরু করে আর লিস্ট তৈরি করে দেয় বাবা বাজির লিস্ট দেখি তো কি কি লেখা আছে ফুলঝুরি রকেট চকলেট পপ সবকিছু আছে আরে বাপ রে এটা তো লিস্ট নয় বাজির দোকান বাবা আমরা মহল সাজাতে যাচ্ছি চলো চিংকি আর গাট্টু চিংকি বাইরে খেলতে চলে যায় আরে শুনছো তোমার লিস্ট তৈরি হলো কি না আর তখনই মা আসেন এই নিন গ্রসারি আইটেমের লিস্ট আরে তোমার লিস্ট তো বাচ্চাদের লিস্ট থেকে ছোট এমন কি কি লিখেছে বাচ্চারা একটু দেখি তো মাও পটকার লিস্ট দেখে অবাক হয়ে যায় তো গুলো পটকা দাঁড়াও আমি কিছু কম করে দিই আরে থাকতে দাও বাচ্চারা খারাপ ভাবে তাতে কি হলো পটকা পোড়ানো কি ভালো কথা আর মা পটকার লিস্ট কম করে দেয় এই দিন এতটুকুই পটকা আনবে ঠিক আছে আমি আসি বাবা বাজারে চলে যায় পরের দিন দিওয়ালির সকাল হলো চিংকি আর গাট্টু সকালে তাড়াতাড়ি উঠে যায় সকাল সকাল ভালো করে স্নান করে নেয় আর বাইরে চলে যায় দেখলে বাচ্চারা স্নান টান করে খেলতে চলে গেল কত কাজ পড়ে আছে এখন আমাকে সাহায্য কি করবে আরে যেতে দাও বাচ্চারা আমি তোমাকে সাহায্য করব টেনশন নিও না গাট্টু আর চিংকির মহল সাজিয়ে পুরো তৈরি হয়ে গেছিল কলোনির সব বাচ্চারা মহল দেখে অনেক খুশি ছিল অনেক সুন্দর এই মহল সারাদিন গাট্টু আর চিংকি অনেক আনন্দ করে মায়ের বানানো খাবার খায় আর বাচ্চাদের সঙ্গে খুব মজা করে আর সন্ধ্যেবেলায় টিভি দেখতে শুরু করে বাচ্চারা সারাদিন শুধু খেলাধুলো আর এখন টিভি সব কাজ আমাকে আর তোমার বাবাকে করতে হলো চলো এখন একটু পুজো করে নাও হ্যাঁ হ্যাঁ পুজো শেষ করিনি তারপরে বাজি ফাটাবো চল চিংকি পুজো শুরু হয়ে যায় নতুন কাপড় পরে গাট্টু আর চিংকি বাবা মায়ের সঙ্গে লক্ষ্মী পুজো করে পুজো শেষ হয় বাচ্চারা লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ নেয় আর মা বাবাকে প্রণাম জানায় তখনই বাইরে থেকে পটকার শব্দ শোনা যায় মা তাড়াতাড়ি আমাদের বাজিগুলো দাও আমাদের বাইরে যেতে হবে মা পটকা আনে পটকা দেখে গাট্টু আর চিংকি রেগে যায় ব্যাস এতটুকু পটকা আজকেই শেষ হয়ে যাবে একটু একটু করে ফাটাবে তো দুদিন আরো চলবে বাবা আমরা আপনাকে লিস্ট বানিয়ে দিয়েছিলাম না তাহলে এত কম পটকা কি করে আর এর মধ্যে তো সব হালকা বাজি রয়েছে রকেট আর চকলেট বোম তো নেই তখনই বাইরে বম্বের জোরে শব্দ হয় হে ভগবান দেখলি কত জোর আওয়াজ বম্বে কানের পর্দা যাবে বাচ্চারা দিওয়ালি বাজির নয় দীপের উৎসব বাজি বায়ু দূষণ করে বাজির কারণে পাখিরা জন্তুদের অনেক কষ্ট হয় বড় বাজি ফাটালে আমাদেরও অনেক ক্ষতি হবে তখনই দৌড়ে বান্টি আসে কি হলো বান্টি মাকিমা ওই রানী আছে না ওর দাদার হাতে বোম ফেটে গেছে আর তার পুরো হাত পুড়ে গেছে হে ভগবান কেমন আছে সে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সে অনেক কাঁদছিল কাট্টু আর চিংকি এখন আমরা আর পটকা ফাটাবো না তোমরাও ফাটিও না অনেক ভয়ঙ্কর হয় দেখলে গাট্টু আর চিংকি আমরা তোমাদের এটাই বোঝাচ্ছিলাম পটকার কারণে প্রতি বছর অনেক বাচ্চারা আহত হয় কিছু বাচ্চারা তো সবসময়ের জন্য বিকলাঙ্গ হয়ে যায় তাই পটকার থেকে দূরে থাকা উচিত তারই বাবা মা এখন আমরা পটকার ক্ষতির ব্যাপারে জেনে গেছি এখন আমরা আর পটকা ফাটাবো না বান্টি গাট্টুকে জিজ্ঞেস করে এখন তোমরা কি করবে সবাই ভয় পেয়ে গেছে এখন আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ব বান্টি বাবা তুমি ভয় পেও না আমরা পটকা ফাটাতে পারবো না কিন্তু যেই মহল তোমরা বানিয়েছো সেটা প্রদীপ দিয়ে সাজাতে তো পারবো
আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। চলো তাহলে সবাই মহলের কাছে জড়ো হয় আর অনেক প্রদীপ দিয়ে মহলকে সাজাতে শুরু করে। দীপের আলোয় মহল জলজল করে ওঠে আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পটকা ছাড়া দিওয়ালি পালন করে।